I do কানেকটিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকেও যাচ্ছি মানিকগঞ্জ মানিকগঞ্জের হরিরামপুরের বয়রা ইউনিয়নের আন্ধার মানিক খালপাড়া গ্রামের অনেকেরই পছন্দ যারা মানিকগঞ্জের মানুষ তারা এই মানুষটিকে চেনেন যিনি এটি নিউজের মাইক্রোফোন হাতে নিয়ে আছেন যদিও তার মাইক্রোফোন হাতে নেওয়ার মতো প্রফেশন নয় তিনি নারী উদ্যোক্তা এবং ভীষণ কি বলবো কর্মবীর এই কর্মবীর মানুষটি আমাদের কাছকে সময় দিচ্ছেন ওইখানে যারা নারীরা আছেন তাদের কথা আমাদেরকে ধরিয়ে দেবার জন্যে স্বামীমা আক্তার চায় না আর স্টুডিওতে পেয়েছি ডক্টর তামারানি পালকে তিনি মেডিকেল অফিসার কেরানীগঞ্জ উপজেলার হেলথ কমপ্লেক্সে তিনি দায়িত্বে আছেন কোন্দা তার জায়গাটির নাম আমরা একটু তাড়াতাড়ি করতে হবে অনেক পেশেন্ট মনে হচ্ছে সুতরাং একদম তেমন কোনো কথা না বেরিয়ে আমরা চলে যাই চায়না আপার কাছে মানিকগঞ্জের আন্ধার মানিকে চায়না নয় জি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

ভীষণ নাম ডাক এবং প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যান সবার খোঁজ খবর রাখেন অনেক অনেক পা আপনার আপনার গেলে অনেক শুনি নাম ডাক আমরা এবং এত মানুষের অন্তরে ঢুকে যাওয়া একটা নাম স্বামী মাতার চায়না যাই হোক আমরা শুনি আপনার ফাঁকে ফাঁকে অনেক গল্প শুনবো আপনার তার আগে যারা ডক্টর তমারানি পালকে তাদের সমস্যার কথা বলবেন তাদেরকে ডেকে নেই একটু কে কথা বলবেন প্রথমে জি আচ্ছা আপনাদের ধন্যবাদ আমাদের হরিরামপুর উপজেলা জানেন আমাদের পদ্মা নদীর পারে নদী কুস্তি এলাকা এই এলাকার যে সাধারণ মানুষজন আছে সাধারণ মা বোনেরা আছে তাদের অনেক রকমের অনেক সমস্যা আছে থাকে তো আপনারা যে এটিএন নিউজকে ধন্যবাদ যে কানেক্টিং বাংলাদেশের যে প্রোগ্রামটা এটা যে আমাদের মানে পদ্মার মানুষদের নিয়ে করলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর প্রথমেই আমরা একজন রুগী দিচ্ছি আবার পাশে আছে রুবিয়া আক্তার রুবিয়া আক্তারের বয়স চল্লিশ বছর ওনার সমস্যার কথা একটু বলবেন রুবিয়া কেমন জি কি কি বলবেন বয়স চল্লিশ তারপরে কি সমস্যা এখন বয়স চল্লিশে আমার সাদা চাপ যায় বাচ্চা কয়জন দুইজন দুইজন ছোটোটার বয়স কত ছোটো ডার বয়স তেরো বৎসর তেরো বছর আর শুধুমাত্র সাদা চাপ যায় এটাই সমস্যা আর কোনো আর কিছু না শরীর দুর্বল লাগে এই সাদা চাপ যায় এই ও আচ্ছা কত দিন ধরে এটা আমার অনেক দিন যাবতীয় ডা ডাক্তার দেখাইছেন নাই মোর এমন দেখাই নেই লজ্জার বিষয়ের নিজের শারীরিক ভুগলে তো আর এটা লজ্জার কোনো কিছু না নিজের ভিতরে ভিতরেই তো শেষ হয়ে যাচ্ছেন হ্যাঁ তমা আমরা ধন্যবাদ এই সাদা চাপের সাথে মা আপনার কি চুলকানি আছে না আচ্ছা যদি চুলকানি না থাকে তাহলে আপনার কি ডায়াবেটিস বা প্রেসার জাতীয় কোনো সমস্যা আছে না ডায়াবেটিসও নাই প্রেসারও নাই আচ্ছা মাসিক শেষ মাসিক কবে হয়েছে মা এমনি আমার মাসের ডা মাসে ক্লিয়ার মাসের মাসে ক্লিয়ার হয় যদি সাদা সাথে চুলকানি না থাকে হ্যাঁ সেক্ষেত্রে অতটা ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ আর সাথে কি দুর্গন্ধ মানে কোনো দুর্গন্ধ থাকে সাদা সাথে না এমনি কোনো ইয়ে নাই আচ্ছা যদি সেটাও না থাকে তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মা তবে যদি বেশি বেশি সাদা যায় হ্যাঁ সাধারণত মাসিকের আগে পরে নর্মালি সাদা যেতে পারে হ্যাঁ কিন্তু যদি সেটা দুর্গন্ধযুক্ত হয় যদি এর সাথে চুলকানি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ওষুধ খেতে হবে বা আমাদের পার্সোনাল যে আমাদের হাইজিন যেটা হ্যাঁ সেটা মেনটেন করতে হবে মাসিকের সময় আমাদেরকে প্যাড ইউজ করতে হবে এই যে প্যাড বা কাপড় ইউজ করা যাবে না এই কাজগুলো যদি আমরা না করি হ্যাঁ তা যদি আমরা একটু পার্সোনাল যদি নিজেদের স্বাস্থ্য সচেতন হই তাহলে যে এই যে সাদা স্রাব যেটা সেটা কমে যাবে আর আমি যে বললাম যদি চুলকানি না থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওষুধ খাওয়ার প্রয়োজন নেই আপনি একটু আগে বলতেছিলেন আহ সমস্যা হলো সাদা স্রাব এবং আর কি সমস্যা বলছি আপনি বুঝে তো দুর্বল লাগে এই কারণে সাদা স্রাবের সঙ্গে দুর্বল লাগার কিন্তু কোন মানে কোনো যোগ নাই হ্যাঁ এই সাদাশ্রাব হলে যে শরীর শুকায় যায় দুর্বল লাগে ভালো লাগে না তার কিন্তু কোনো যোগ নাই এটা গ্রামের মানুষরা অনেকেই খালি এই এরকম একটা ধারণা পোষণ করেন যে এই সাধাস্রাব তালে শরীর থেকে তো সব মানে আসল মানে গায়ের জোর সব বের হয়ে যাচ্ছে সাধারণত 13 14 বছর বয়সে অনেক হ্যাঁ 14 বছর বয়সে সাধারণত যখন ও যে সেকেন্ডে আমরা যেটাকে বলি যে যখন একজন বাচ্চা যখন তার মানে যখন একজন বাচ্চা যখন অ্যাডাল্টহুডে প্রবেশ করে তখন তার শারীরিক কিছু পরিবর্তন হয় মানসিক কিছু পরিবর্তন হয় যেটাকে আমরা পিউবার্টি বলি হ্যাঁ ওই সময়টাতে এমনিতেই সাদা যায় মেয়েদের তার যে শারীরিক মানসিক বিকাশ হয় আমরা কিশোরীদের জন্য বলতে পারি কিন্তু এই যে এই বয়সে আর এই যে সাদা কথা আপনি বলি মাসিক ঠিক আছে কোনো দুর্গন্ধ নাই চুলকানি নাই কিছু নাই তার মানে আপনি কিন্তু একদম স্বাভাবিক আছেন পরিপূর্ণ সুস্থ ডায়াবেটিস নাই প্রেশার নাই কিছুই নাই এখন এখন মনের আনন্দে একটু ঘুরে বেড়ান আনন্দ করেন কাজ করে বেড়ান হ্যাঁ কিছু লাগবে না ওষুধও লাগবে না সাদা স্রাবের কোন যোগাযোগ নাই সাদা স্রাবটা সাদা স্রাব আপনি যে ভিতরে ভিতরে অনেক সুস্থ সেটারই একটা লক্ষণ ঠিক আছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ডাক্তার বললেন আহ পরিষ্কার তো আমরা জানি এখন আর ওরকম করে ভাঙাচোরা বলতে হয় না এটা সবাই জানে যে এই মাসিকটা হলে এটাকে লুকানোর মতন কিছু না যে এই কাপড় নিব নাকি প্যাড নিব এটা দেখলে আবার কি ইজ্জত চলে যাবে এখন এইসব কোনো ব্যাপার নাই এখন সবাই একেবারে আহ এটা অনেক ভালো করে মানে সবার সাথে শেয়ার করে বলে কারো যদি মনে করেন মাসিকের আগে যদি প্যাড লাগে অনেক সময় নিজের ছেলেরাও বলে যে বাবা আমার জন্য কিন্তু প্যাড নিয়ে আসবা তো এটা তো ভালো থাকা হ্যাঁ এটা এটা মেয়েরা প্রকৃতিগতভাবে ভাবে তো এরকম এটাকে তো ওইভাবেই মানতে হবে মেয়েদের বেলায় লজ্জা আর অন্যদের বেলায় কোনো লজ্জা হবে না এটা তো এই ভাগ তো আর কেউ আমাদেরকে করে দেয় নাই আমরা নিজেরা নিজেরাই বোধ হয় এরকম ভাবতেছি এটা ভাবা যাবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হ্যাঁ রুবি আপা ভালো খেতে হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া ভালো করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে ধন্যবাদ আপা এরপরে চাই না আক্তার আয় হাই এক এক চায়না আক্তার শামিমা আক্তার চায়না সাথে কথা বলতেছে আরো চায়না হ্যাঁ চায়না আছে

পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ পনেরো দিন খাইছি খাওয়ার পরে একটু কমছে কমার পরে আর কি আমার শরীরটা না অনেক মানে যে এই কারণে হয়ে গেছে হ্যাঁ পরে আর আমি ওষুধ খাই নাই আচ্ছা আমার আমার ডাক্তার আমার স্টুডিওতে যে অতিথি ডাক্তার আছে উনি আপনার ওষুধ ওষুধ দিবে আর আমার হলো কাজটা হলো দু একটা জিনিস ওনার জন্য জেনে দেওয়া কথা হলো যে মাসিক আছে নাই সেটা সাত আট বছর ধরে নাই

একটা আমাদের যে মায়েদের যে হরমোন স্ট্রোজন হরমোনের কারণে এমনিতেও আমাদের হার্দিক ক্ষয় হয় হ্যাঁ তো এই সময় আপনাকে একটু যেমন জীবনযাত্রার কিছু মান যেমন খাওয়া দাওয়ার অভ্যাস একটু চেঞ্জ করতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেটা আছে সেটা খেতে হবে যেমন হচ্ছে গরুর দুধ যদি পারেন এক গ্লাস গরুর দুধ খাবেন রেগুলার পাশাপাশি আপনাকে একটা ওষুধ দিচ্ছি সেই ওষুধটা খেতে হবে এতে আপনার যে হার্দিক ক্ষয় হচ্ছে বা এই সময় যেটা হয় বা আপনার ক্ষেত্রে সেটা বেশি হচ্ছে কারণ আপনার মাসিকটা অনেক দ্রুত

পরে কয়েক যে ইয়ে হয়েছে চল্লিশ বছর হয়ে গেলে আস্তে আস্তে বলছে আর আমি আর কোন চিকিৎসার কিন্তু চিকিৎসা তো আপনার এই মানে মাসিকটা শিক নিয়ে তো কোনো সমস্যা না সমস্যা বলছেন কোমরে ব্যাথা হ্যাঁ 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 তাই না হ্যাঁ তো কোমরে ব্যথার কথা যেটা আসলে ডাক্তার আপা বলতেছিলেন যে অনেকেরই হলো যে বাংলাদেশে গড়ে মেয়েদের চল্লিশ থেকে শুরু হয় পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এই মাসিকটা বন্ধ হয় আপনার একটু আগে বন্ধ হয়েছে মানে ৪০ হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে তাতে কোনো সমস্যা নাই তাতে হয় কি হার্টে ভয়টয় হয় হ্যাঁ তারপর একটু শরীরটা ভারী হয়ে যায় হ্যাঁ তো সেই কারণেই কোমরে একটু জোর নিতে কষ্ট হয় তো সেই সব ব্যাপারটাই আপা একটু বুঝাই বলতেছিলেন ওষুধ যা লাগবে একটু তোমা বলে দেন আচ্ছা ওষুধ হচ্ছে ট্যাবলেট ক্যালবোরাল ডি ক্যালবোরালডি হ্যাঁ দুপুরে একটি করে আমাদের ওষুধ যিনি লিখছেন কায়েদে ইবনে আজাদ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুতরাং জাস্ট একটু ওষুধটার নাম বললেই হবে উনি বোধ হয় একেবারে বারবার করে আমরা যেমন অনেক সময় স্পেলিং জিজ্ঞেস করি কি কয়বার উনি হয়তো বুঝেই বলতে পারবে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কায়দে ইবনে আজাদ আপনাকে টেবলেট ক্যালবোরালডি দুপুরে একটি করে তিন মাস পাশাপাশি মাছ দুধ দিন কোন কিছুর অভাব নাই আছে কি বলেন এখানে দুধের অভাব নাই মাছের অভাব নাই অভাব নাই হ্যাঁ তবে হলো আরেকটা জিনিস যেটা বলেন মানে আমিও যে ডাক্তারদের সঙ্গে থাকতে থাকতে যেটা শিখে গেছি যে এগুলার পাশে যদি পারেন ওই যে পুকুরে একটু সাতার কাটবেন হ্যাঁ ভালো লাগে না এখন গরমের দিনে তো ভালোই লাগে আর আপনারা মহিলারা কি মজা করে পুকুরে গোসল করেন গোসল করি হ্যাঁ একটু সাতার দিবেন আচ্ছা আর কোন ওষুধ নাকি আচ্ছা আপাতত কোনো আর কোন ওষুধ লাগবে না পেটে খেলেই চলবে আর একটা কথা যেটা না বলতে নয় সেটা হচ্ছে এখন ওই 10টা থেকে মানে সকাল 10টা থেকে 11টা অবধি ওই সময়টার মধ্যে আমরা একটু যদি মানে সানলাইট এক্সপোজার মানে আমাদের যদি স্কিনে সরাসরি গায়ে যদি একটু রোদ লাগাই তাহলে সেটাতে আমাদের ভিটামিন ডি তৈরি হয় যেটা আমাদের জন্য ভালো হবে মানে ব্যথা কমায় gitu ব্যথা কমায় দিবে সকাল বেলা সকাল 10টা থেকে 11টা এই সময়টার মধ্যে যদি সকালে দিকে রক্ত গায়ে লাগাতে হবে গায়ে লাগালে ওখান থেকে যে যে সেই ভিটামিনটা আমাদের ওই হাড়ের ব্যথা নানান রকমের জয়েন্টের ব্যথা এইগুলো ব্যথা দূর করে ব্যথা রোগী যারা আছে সবাই খেয়াল করেন মনোযোগ দিয়ে হ্যাঁ একদম অনেক আছে ব্যথা রোগী আবার একই কথা বলবে কিন্তু এসে আচ্ছা ভালো থাকবেন

আমরা আমার আপা ডাক্তার আপাটা কি 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 নিতে বলছে দেখি মনে আছে নাকি কি করতে বলছে মনে নাই সকাল থেকে শুরু করেন সকাল বেলা কি খাইতে বলছে রাতে বলছে সাতার কাটতে বলছে রইতে থাকতে বলছে কোনটা বলছে বলেন রইতে থাকতে কইছে হ্যাঁ হ্যাঁ এই তো প্রথম ওষুধ আপনি পেয়ে গেছেন এক নাম্বার ওষুধ আপনার এটা যে সকাল বেলা 10 টা থেকে 11 টা আর কি ওইটা থেকে গায়ের মধ্যে একটু গায়ে টায়ে সব জায়গায় একটু লাগাইতে হবে রোদটা তাইলে ভিটামিনটা যে ভিটামিনটা তৈরি হয় ওইটাই ব্যথা দূর করে আর বাকিটা এখন আপনার জন্য ওষুধ দিবে তোমার আমি 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 একটু বলে দে উনি হলো অনেক মানে পরিশ্রম করে সে যে মাঠে ঘাটে কাজ করে যে মাটি কাটা থেকে শুরু করে সব রকমের কাজ করে তো এইটা আর কি এটার ব্যথার জন্য হয়তো ইয়ে হইতে পারে না সেটা যে বড় কথা কি বয়স 60 মানে 60 বছর 60 বছরে যে উনি মাঠে ঘাটে কাজ করছেন এটা হলো ওনার আমরা বলবো যে ওনার দক্ষতা এই বয়সে একেবারে ভারী কাজও করেন উনি তাই না কাজ করেন আর আমাদের তো আমরা মেয়েরা যেই কাজই করি ভারী কাজ করি আর হালকা কাজই করি চল্লিশের পর থেকে তো ক্ষয় আর ব্যথা শুরুই হয়ে যায় হ্যাঁ সেই তুলনায় কিন্তু নুরজাহান খালা ভালোই আছে খারাপ বলবো না মোটামুটি হ্যাঁ তোমার ওনার জন্য কি ওষুধ

হা হার্ডিক ব্যথা বা ক্ষয়ের কোনো সম্পর্ক নেই প্রেশার ওষুধ যেভাবে খাচ্ছেন উনি সেভাবে রেগুলার খেতে হবে আর নিয়মিত প্রেশারটা চেক করতে হবে যে মানে নর্মাল আছে কি না ঠিক আছে আর এর পাশাপাশি যেটা বললাম যে ক্যালসিয়ামের ঘাটতি একই মানে একই কথা বারবারই বলতে হচ্ছে কারণ সবারই মোটামুটি একই সমস্যা এই বয়সে যারা এই চল্লিশ উর্ধ যারা আছেন সবার একই সমস্যা হার্ডিক্ষয় ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে আর ওষুধ হিসেবে যেহেতু ব্যথা বেশি থাকে বেশি ব্যথার ওষুধ খাওয়া যাবে না তবে যদি একদম খুব বেশি ব্যথা থাকে সেক্ষেত্রে ট্যাবলেট ন্যাপ্রোক্সেন ফাইভ মিলিগ্রাম বিডি ডোজ দিনে দুইবার করে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন উনি খেতে পারবেন আর ক্যালসিয়াম খেতে হবে একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট যদি পারেন খাবেন ক্যালসিয়ামটা কতদিন খাবে কয়টা খাবে ক্যালসিয়াম তিন মাস তিন মাস একটা করে দিনে একটা করে তিন মাস তিন মাস আর গরম ছ্যাক দিবেন তিন বেলা

তারপরে এই যে জানুয়ারি থেকে মনে করেন আমার ওজন অনেক বেড়ে গেছে আর কি অনেক স্বাস্থ্য ফুলে গেছে হয় না দেখি মনে হয় আর কি এইটা সমস্যা আর নিয়মিত পায়খানা হয় না এটি সমস্যা আর মাসিক ক্লিয়ার আছে না ক্লিয়ার নাই দুই তিন মাস পর পর হয় দুই মাস তিন মাস আচ্ছা এরকম এই এরকম কত দিন ধরে মানে কত বছর ধরে এরকম এরকম মাসিকটা ক্লিয়ার হয় না দুই তিন দেখায় পরীক্ষা কি হয়েছে এক মাস তারপরে থেকে আবার ওই রকম ভাবে অনিয়মিত হয় আপনারা কি এক মাসের ওষুধ খাইতে বলছিল নাকি আরেকটু বেশি হ্যাঁ এক মাসের ওষুধই খাইছি খাওয়ার না এক মাসের ওষুধ খাওয়ানোর পরে তো আরেকবার যাইতে বলছিল নিশ্চয়ই হ্যাঁ গিয়েছিলাম তারপর তারপরে বললেন হ্যাঁ হই নিয়মিত তারপরে আর মানে ওষুধ বন্ধ করে দিয়েছে হ্যাঁ অল্প সময় ওষুধ বন্ধ করে দিয়েছি ও আচ্ছা তারপরে আর হয় না মানে উনি ওষুধ বন্ধ করে দিয়েছে আপনি ওষুধ বন্ধ করছেন আর তারপরে আর ওটা স্বাভাবিক হয় না না হয় না স্বাভাবিক কিন্তু বাচ্চা আছে কয়জন আমার বাচ্চা একজন একজন বয়স কত বয়স 7 বছর 7 বছর আচ্ছা আপনার ওজন বাড়ছে বললেন কতদিন ধরে ওজন বাড়ছে নে মনে করেন জানুয়ারি থেকে একবার মাপাইছিলাম বললো 65 কেজি তারপরে দিয়ে আবার 57 কেজি আবার সেদিনকে মাপছি আরকে চার কেজি কমছি বলছে ভালো করে আবারে বাড়ছি পরে ভারে কমে ভারে কমে তাই তো তো ভালো ঠিক আছে ভালো একটু খাইলে তালে বাড়বে আবার খাওয়া বন্ধ করলে কমবে স্বাস্থ্য অনেক ফুলে গেছে তো দুর্বল লাগে আর কি এমনি ক্লান্ত লাগে শোনা ও আচ্ছা আচ্ছা আপনি কি কোনো বড়ি টড়ি খান হ্যাঁ পিল খেতাম আগে এখন বন্ধ দিছি তিন চার মাস ধরে কত আগে বন্ধ করেছেন হ্যাঁ চার পাঁচ চার মাস চার মাস আপনি যখন পিল খেয়েছেন তখন কি এরকম অনিয়মিত ছিল মাসে হ্যাঁ অনিয়মিতই ছিল পিল খাওয়া অবস্থায় অনিয়মিত ছিল হ্যাঁ আপনি কি রেগুলার প্রতি মাসে কিভাবে খেতেন পিলটা 21টা বড়ি খেয়ে তারপর 7 দিন গ্যাপ দিয়ে এভাবে হ্যাঁ এইভাবেই খেতাম তখন কি 7 দিনের মধ্যে মাসিক হতো না না হতো না তারপর একেবারে বন্ধ দিছি যাতে নিয়মিত হয় আচ্ছা এরপর বাদ দিয়েছেন চার মাস হলো হ্যাঁ হ্যাঁ চার মাসের বেশি হইবার কি কিছুদিন চার মাসে বেশি হলো বাদ দিয়েছে কিন্তু এর মধ্যে একবারও মাসিক হয়নি না হয়েছে জানুয়ারির পাঁচ তারিখে হয়েছে একবার তারপরে আরেকবার হয়েছে আর কি আচ্ছা কয়দিন ছিল মাসিক হয়ে কদিন থাকে তিন চার দিন থাকে কিন্তু ব্লাড কম ভাঙে আচ্ছা কিন্তু নিয়মিত কোনো পেটে ব্যথা হয় হ্যাঁ পেটে ব্যথা হয় আপনার যে বলেছেন কিছুদিন আগে যে ডাক্তার দেখিয়েছেন সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন কোনো আলট্রাসোনোগ্রাম করিয়েছিলেন না না কিছুদিন আগে দেখায়নি এর আগে দেখাইছিলাম অনেক আগে দেখাইছিলাম আচ্ছা অনেক মানে কতদিন আগে দুই বছর আড়ে বছর আগে যেটা শুনে মনে হচ্ছে হ্যাঁ যে সাধারণত আমাদের যদি ওভারিতে কোনো সিস্ট বা যদি কোনো পানি থলে থাকে হ্যাঁ সেক্ষেত্রে সাধারণত আমাদের এরকম অনিয়মিত মাসিক হয় কিন্তু সেটা দেখতে হবে পরীক্ষা করে একটা আলট্রা করতে হবে ওখানে দেখতে হবে যে কোনো সমস্যা এরকম আছে কি না হ্যাঁ আর যেহেতু ওজন বাড়ছে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ এর প্রথম চিকিৎসা হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা যদি ওরকম সমস্যা হয়ে থাকে তাহলে যদি ওজনটা নিয়ন্ত্রণে থাকে তাহলে সেক্ষেত্রে মাসিক অটোমেটিক্যালি প্রতি মাসে মাসে হয়ে যাবে বোঝা যাচ্ছে কথাটা হ্যাঁ 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 তার মানে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের একটা পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের পেটের ভিতরে কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাদের যে ডিম্বাশয় বলে ওখানে কোনো সিস্ট আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে আর আমরা যে বলছি যে আমরা বড়ি খেয়েছি বড়ি খেলে সাধারণত তিন মাস বড়ি খাওয়ার তিন মাসের মধ্যে একটু অনিয়মিত হতে পারে পরে আবার ঠিক হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় ঠিক আছে হ্যাঁ তাহলে ওনাকে কি ওষুধ দিচ্ছেন কোনো আপনি পঁয়ত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করে দেখুন যদি পঁয়ত্রিশ দিনের মধ্যে না হয় তখন সেক্ষেত্রে আবার দেখা করবেন ঠিক আছে ওই যে মেডিকেল অফিসার আছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ওনার সাথে ওনার সাথে কথা বলে রাখেন যদি মনে করেন আপনার যেটা হবে দেখাইতে হবে ওইখানে গিয়ে দেখা আসবেন একবার হ্যাঁ আর পায়খানা ক্লিয়ার হয় না দুই দিন একদিন যায় আচ্ছা পায়খানা হ্যাঁ পায়খানা তার মানে শক্ত হয় তাই তো হ্যাঁ শক্ত আর কি হয় না প্রতিদিন নিয়মিত হয় না আর কি নিয়মিত হয় না আপনি একটু খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়া একটু পানির পরিমাণ বাড়াতে হবে শাকসবজির পরিমাণ বাড়াতে হবে আর রাতে ঘুমানোর কি এইসবগুলির ভুসি খেয়ে ঘুমাবেন এক গ্লাস পানিতে আপনি এক চামচ বা দুই চামচ এইসবগুলির ভুসি দিয়ে প্রত্যেক দিন এই অভ্যাসটা করবেন নিয়মিত যদি আপনি এক মাস বা দেড় মাস এটা খান আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ চায়না পা অনেক মানে মা বোনেরা অনেকে আছে এবং সবাই খুব অপেক্ষা করে আছে সবারই কথা শুনতে হবে সবাইকেই দেখতে হবে আমি জানি না মানে আজকে কথা শেষ করতে করতে তারপরেও সবাইকে দেখা শেষ হবে কিনা বাকিটুকু দায়িত্ব থাকলো আজাদ ভাইয়ের কাছে এবং আপনি তো আছেনই বিদায় নিচ্ছি আজকে হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের আন্ধারমানিক খালপাড়া গ্রাম থেকে